গুড মর্নিং ক্লাস আজকে প্রফিট লস চ্যাপ্টারের সেকেন্ড পার্টটা আমরা পড়বো জানব শিখব কিন্তু তার আগে কয়েকটা বিষয় একটু ক্লিয়ার করে দিই আমি আমি বলছি তোমরা একটু শোনো এছাড়া আর কোনো উপায় নেই এখানে আমি বলছি খুব ভালো করে মন দিয়ে বিষয়টা শোনো কনসেপ্টটাকে ক্লিয়ার করে নাও তারপরে আমি অঙ্কে যাচ্ছি যেখানে যখন আমরা দোকানে যাই দোকানে যখন কোনো একটা জামার গায়ে বা কোনো একটা জিনিসের গায়ে যে স্টিকারটা দেওয়া থাকে সেটাকে বলা হয় লিস্টেড প্রাইস বা মার্ক প্রাইস বা এমআরপি বলা হয় সেটাকে অর্থাৎ সেটা হচ্ছে স্টিকারে যে দামটা লেখা আছে সেই দাম সেই মূল্য কখনো সেই দামে বিক্রি হয় আবার কখনও সেই দামে বিক্রি হয় না যখন সেই দামে বিক্রি হয় না তাহলে কোন দামে বিক্রি হয় নিশ্চয়ই তার থেকে বেশিতে নয় তার থেকে কমে বিক্রি হয় এবং ওই যে কমে বিক্রি হচ্ছে পাঁচশো টাকা লেখা কোনো একটা জামা যখন চারশো আশি টাকাতে বা সাড়ে চারশো টাকাতে বিক্রি হচ্ছে তার মানে এটুকু বোঝা যাচ্ছে যে ওদের একটা প্র ওখানে একটা ডিসকাউন্ট পার্সেন্টেজ আছে এটা ডিসকাউন্ট পার্সেন্ট ওটা দিচ্ছে তার ফলে যে দামটা অ্যাকচুয়ালি আসছে ডিসকাউন্টের পরে সেটা হচ্ছে তাদের সেলিং প্রাইস কাদের দোকানের সেলিং প্রাইস অপরদিকে এটাও মনে রাখতে হবে যে ওটা কিন্তু আমাদের কস্ট প্রাইস আমরা ওটা কিনছি বাট আমরা বিষয়টাকে দেখবো দোকানের চোখে অর্থাৎ তা যেহেতু এমআরপিটা তাদের তাই সেলিং প্রাইসটাও তাদের ওকে এ বিষয়টা আমি বলে রাখলাম এবার এই যে এসপি এসপি অর্থাৎ সেলিং প্রাইসে ওরা ওরা ওটা আমাদেরকে দিল ওই জামাটা আমাদেরকে দিল। তার মানে কি ওরা কোনো লস করে ফেললো অবভিয়াসলি নয় তারা লস কখনোই করবে না তারা প্রফিট রেখেই সেটাকে সেলিং প্রাইসে বিক্রি করছে তাহলে প্রফিটটা কোথায় আছে প্রফিটটা ঢুকে আছে কস্ট প্রাইসের মধ্যে অর্থাৎ সে যদি তিনশো টাকায় জামাটা কিনে আনে এনে স্টিকার দিয়ে দিলো পাঁচশো টাকা এবার দোকানে আমি গেলাম আমি আমাদের মন সর্বদাই ডিসকাউন্ট চাই আমি ডিসকাউন্ট চাইলাম সে আমাকে বলল হ্যাঁ ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট দিয়ে জামাটার দাম পড়বে আই মিন সেলিং প্রাইস হবে সাড়ে চারশো টাকা তাহলে সিম্পল ওয়েতে আমরা যদি টাকার হিসাবে দেখি যে ও আমাকে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিচ্ছে কিন্তু তবুও তার লাভ থেকে যাচ্ছে দেড়শো টাকা অর্থাৎ এখানে ডিসকাউন্ট প্রাইস আছে এখানে কস্ট প্রাইস আছে এখানে সেলিং প্রাইস আছে এখানে প্রফিট প্রাইস আছে এখানে মার্ক প্রাইস আছে সব কটাই কিন্তু আমি বলে রেখেছি তোমাদেরকে কোনটা কি তোমাদের মাথায় ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে আশা করি এবার এইগুলোকে আমরা আমাদের যখন প্রফিট পার্সেন্ট বার করতে যাই আমাদের যখন ডিসকাউন্ট পার্সেন্টেজ বার করতে যাই তখন আমরা সেটাকে ফর্মুলায় বসিয়ে দিই সেই হিসাবে আমরা অ্যান্সারটাকে বার করে আনি কিন্তু যদি আমরা ভ্যালু হিসেবে ধরি তাহলে আমার এখান থেকে জানা হয়ে গেল যে আমাদের সেলিং প্রাইস হচ্ছে সাড়ে চারশো ডিসকাউন্ট যে ভ্যালুটা সেটা হচ্ছে পঞ্চাশ টাকা এমআরপি হচ্ছে পাঁচশো টাকা কস্ট প্রাইস ছিল তিনশো টাকা প্রফিট প্রাইস হচ্ছে দেড়শো টাকা সব জানা হয়ে গেছে ওকে আমি জাস্ট এক্সাম্পলটা দিলাম এই কারণে যে সমস্ত বিষয়টা যেন আমাদের চোখের সামনে ভাসে যখন নেক্সট টাইম আমি বোর্ড ইউজ করার সুযোগ পাবো তোমাদের সামনে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে কিন্তু ফার্স্ট টাইম তোমরা এইটুকু কনসেপ্ট ক্লিয়ার করে রাখো এবার আমি চলে যাচ্ছি অঙ্কে এখানে অঙ্কটাতে বলেছে ফিফটি থ্রি বলেছে যে অন সেলিং অ্যান আর্টিক্যাল অ্যাট হাজার ষাট হাজার ষাটে কোনো একটা আর্টিকালকে যদি বিক্রি করা হয় দেখা যাচ্ছে যে গেন হচ্ছে কতটা টোয়েন্টি পার্সেন্ট বেশি গেন হচ্ছে কার থেকে দেন দ্য লস ইন কার্ড অন সেলিং ইট অ্যাট সাড়ে নশো মানে এটাতে সাড়ে নশো আর্টিক্যালটাকে সাড়ে নশোতে বিক্রি করলে যে পরিমাণ লস হচ্ছিল তার থেকে টোয়েন্টি পার্সেন্ট বেশি প্রফিট হচ্ছে হাজার সাটে বিক্রি করলে তাহলে আমার আমি কি বলেছিলাম আগের ফার্স্ট যে ক্লাসটা ছিল সেখানে বলা হয়েছিল যে কস্ট প্রাইসটা আমাদের ভীষণ জরুরি কস্ট প্রাইসটা আমার জানা থাকলে আমি নিশ্চিত থাকি তো আমার এখানে টার্গেট কস্ট প্রাইসই বার করা দেখি অঙ্কে কি বলা হচ্ছে এখানে বাঁ দিকে লেখা আছে হাজার ষাট মাইনাস এক্স মানে এক্সটা এখানে বুঝতেই পারছো যে এক্সটাই তো সিপি এখানে লেখা হয়নি এটা আমার ভুল হয়েছে ওপরে লিখে নেবে তোমরা তোমরা যখন নিজেরা করবে যে এখানে সিপিটা হচ্ছে এক্স তাহলে হাজার ষাট মাইনাস এক্স করা হলো তার মানে কী এটা অ্যাকচুয়ালি আমি বাঁ দিকে আমি কি লিখেছি আমি প্রফিট লিখেছি তাহলে প্রফিটটা আমি কার সাথে ইকুয়াল করব প্রফিটের সাথে ইকুয়াল করবো কীরকম করে ইকুয়াল করব না এক্স মাইনাস সাড়ে নশো মানে কি এটাও সেই লস এক্স মাইনাস সাড়ে নশো মানে লস কেন না দেখো সিপি মাইনাস এসপি করছি এক্স মানে সিপি সাড়ে নশো মানে এসপি তাহলে সিপি মাইনাস এসপি মানে তো লস লসের উপরে আমি ওই প্রফিট পার্সেন্টেজটাকে বসাচ্ছি ওয়ান টোয়েন্টি করে কেন না আমি তো প্রফিটের সাথে ইকোয়াল করব তাই খুব ভালো করে বোঝা এই জায়গাটা আর না বুঝতে পারলে আমি আবারও আছি ডাউট ক্লিয়ারিং ক্লাসে তাহলে এক্স মাইনাস নাইন ফিফটি এটা হচ্ছে লস লসের থেকে কুড়ি পার্সেন্ট বেশি মানে কি নিশ্চয়ই সেটা আলটিমেটলি গিয়ে একশো কুড়িতে দাঁড়াচ্ছে অর্থাৎ একশো কুড়ি বাই একশো করলাম এবার গোটাটাকে ক্যালকুলেশন করেছি এক্সের মান বের হচ্ছে হাজার অর্থাৎ অর্থাৎ সিপি হচ্ছে হাজার এবার এখানে সিপি চাইনি এখানে বলেছে যে যদি গেন করা যায় কস্ট প্রাইস পাওয়ার পরে আমি যদি গেন করি টোয়েন্টি পার্সেন্ট তাহলে সেক্ষেত্রে সেলিং প্রাইস কত হবে তাহলে আলটিমেটলি রিকোয়ার্ড সেলিং প্রাইস হচ্ছে হাজারের ওপর একশো কুড়ি বাই একশো ইকুয়ালস টু বারোশো টাকা নেক্সট অঙ্কে যাচ্ছি নেক্সট অঙ্ক ফিফটি সিক্স বলছে যে সোফা সেট ক্যারিংয়ের সেল সেল প্রাইস টিকিট সেল প্রাইস টিকিট মানে হচ্ছে একটা এমআরপি এমআরপি বলে দিয়েছে পাঁচ হাজার টাকা তাতে ডিসকাউন্ট দেওয়ার দেওয়া হচ্ছে চার পার্সেন্ট এবং তাতে দেখা যাচ্ছে আলটিমেটলি টোয়েন্টি পার্সেন্ট গেন হচ্ছে তাহলে সমস্ত পার্সেন্টেজ দিয়ে আমাকে বুঝিয়ে দিচ্ছে যে কি কি হতে পারে ডিসকাউন্ট দেওয়ার পরে এসপি কত হতে পারে সিপি কত হতে পারে সেগুলো আমাকে চাইছে এখানে বলেছে সিপি কত লেটসি এমআরপি পাঁচ হাজার লিখে নিলাম একদম সিম্পল স্টেপ বাই স্টেপ আমরা বিষয়টাকে বুঝব এবং কমপ্লিট করব এখানে দু চারটে স্টেপ থাকবে প্রফিট লসের অঙ্কে ডিরেক্ট অঙ্ক আমরা বার করতে পারবো না কারণ এমআরপি থেকে আমাকে এসপিতে আসতেই হবে এসপি দেখা গেল চার পার্সেন্ট ডিসকাউন্ট মানে অ্যাকচুয়ালি আমি কত পার্সেন্ট পে করছি আমি নাইনটি সিক্স পে করছি খুব ভালো করে এই ব্যাপারটা ক্লিয়ার করে রাখো আমি এখানে কোথাও ফোর পার্সেন্ট লিখিনি কেন লিখবো যেটা আমি বাদ দিচ্ছি যে অ্যামাউন্টটাকে আমি বাদ দিচ্ছি হিসাবের মধ্যে থেকে সেটাকে আমি লিখছি না আমি যেটা পে করছি আমি সেটা লিখছি অর্থাৎ নাইনটি আমি পে করছি পাঁচ হাজারের মধ্যে তাহলে সেটাকে আমি লিখছি আলটিমেটলি আটচল্লিশশো টাকা হচ্ছে এসপি ওকে সিপি আমি জানি না ধরে নিচ্ছি এক্স তাহলে সিপির উপরেই তো প্রফিট হচ্ছে বলছে টোয়েন্টি পার্সেন্ট তাহলে সিপির ওপরে ওয়ান টোয়েন্টি বাই হানড্রেড টু হচ্ছে আটচল্লিশশো বলাই আছে দুটোকে ইকুয়াল করে দিলাম ক্যালকুলেট করে সিপি পেয়ে যাচ্ছি চার হাজার টাকা ওকে নেক্সট অঙ্কে যাই উনষাট বলছে যে একটা রেশিও বলে দিয়েছে এমআরপি রেশিও কী কিসের কিসের শার্টের আর ট্রাউজারের ওকে অঙ্গটাকে তোমরা পড়ে নাও দ্য শপকিপার গিভস টোয়েন্টি ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট শার্টে দিচ্ছে আর টোটালেও দিচ্ছে থার্টি পার্সেন্ট বাট পার্টিকুলার ট্রাউজারে কত দিচ্ছে ডিসকাউন্ট সেটা এখানে বলা নেই আমরা সেটাই বার করছি শার্ট ট্রাউজার্স টোটাল এমআরপি যদি একটার তিন একশো হয় আর একটার দুশো হয় তাহলে টোটালে তার এমআরপি তিনশো এসপি এসপিটা আমি ডিরেক্ট লিখছি ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে মানে সিক্সটি পার্সেন্ট আমি দিচ্ছি আমি পে করছি তাহলে সিক্সটি পার্সেন্ট অফ হানড্রেড মানে সিক্সটি ট্রাউজারটা আমি পরে লিখেছি অ্যাকচুয়ালি ট্রাউজারের জায়গাটা ফাঁকা থাকছে কিন্তু ওটা আমি জানি না আমি আগে ডান দিকটাকে সলভ করবো টোটালের দিকে তাকাবো বলছে যে টোটালে নাকি থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে তাহলে পে করছে কত পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট পে করছে তাহলে তিনশোর সেভেন্টি পার্সেন্ট মানে দুশো দশ টাকা পে করেছে তাহলে আলটিমেটলি এটাই দাঁড়াচ্ছে যে দোকানে আমি দুটো জিনিস কিনলাম দিয়ে আমাকে বল আমি বললাম যে দাদা দুটো মিলিয়ে সব দামটা কত হচ্ছে তিনশো টাকা হচ্ছে এটুকু জানতে পারলাম কিন্তু ওরা আমাকে বললো যে আপনি দুশো দশ টাকা দেন দুশো দশ টাকা আমি পে করে দিলাম তার মধ্যে একটার মূল্য আমি বুঝতে পারছি যে একটা রেসিপি ষাট তাহলে আরেকটার মূল্য আমি তো হিসাব করে বের করতে পারবো দুশো দশ থেকে আমি ষাট বাদ দেবো তার মানে দেড়শো পরে থাকছে তাহলে নিশ্চয়ই ট্রাউজারটার এসপি দেড়শো হয়েছে এইবার আমি দেখছি যে লিস্টেড প্রাইস হিসাবে মানে স্টিকার দেওয়া আছে ট্রাউজারটার গায়ে দুশো টাকা তাহলে আমি নিজে হিসাব করতে পারবো কি না যে তার উপরে ডিসকাউন্ট কত দেওয়া হয়েছে ফিফটি দেওয়া হয়েছে বুঝতে পারছি আমি ফিফটি দেওয়া হয়েছে তাহলে ফিফটি কততে ফিফটি নিশ্চয়ই দুশোতে ফিফটি দেওয়া হয়েছে তাহলে ফিফটি বাই টু হান্ড্রেড ইন্টু হান্ড্রেড কস টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তাহলে পার্টিকুলার ট্রাউজারে ডিসকাউন্ট দেওয়া হয়েছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আচ্ছা নেক্সট অঙ্ক হচ্ছে সিক্সটি থ্রি তোমরা প্রথমে বিষয়টা পড়ে নাও আমি একদম ডিরেক্ট অঙ্কে যাব এমআরপি পঁচিশ হাজার বলা আছে এবারে এসপি ওয়ান কেন লিখছি না যখন কেনে আনা হচ্ছে জিনিসটা তখন তো ও ওদের এসপি আছে একটা সেই এসপিটা কত না ওরা দুবার ডিসকাউন্ট দিচ্ছে বাট এই যে পরপর দুবার ডিসকাউন্ট দিচ্ছে সেই পরপর দুবার ডিসকাউন্টটা আমরা কিন্তু সেই একই আমরা যে কম্পাউন্ড ইন্টারেস্টের যে অঙ্কগুলো করেছিলাম ও অ্যাকচুয়ালি তোমরা করো যাই হোক বলি বিষয়টা যে এসপি ওয়ান যখন আমরা বার করছি আমি দেখছি যে স্টিকার দেওয়া আছে টোয়েন্টি একবার প্রথমে বলছে যে টোয়েন্টি পার্সেন্ট দেওয়া হচ্ছে এবং তার ওপরে আবার ফাইভ পার্সেন্ট দেওয়া হচ্ছে তাহলে আমি প্রথমে দিচ্ছি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে মানে আমি এইট্টি পার্সেন্ট পে করছি তারপরে যেটা দাঁড়াচ্ছে তার আবার নাইনটি ফাইভ পার্সেন্ট পে করছি তাহলে আলটিমেটলি কী দাঁড়াচ্ছে টোয়েন্টি ফাইভ থাউজেন্ডের আশি বাই একশো ইন্টু পঁচানব্বই বাই একশো ক্যালকুলেট করে উনিশ হাজার দাঁড়াচ্ছে মানে আমি জিনিসটাকে কিনে এনেছি উনিশ হাজারে কিন্তু দেখা যাচ্ছে যে রিপিয়ারিং কিছু কস্ট এখানে চলে যাচ্ছে সেটা কত টাকা হাজার টাকা তার মানে আমার টোটাল যে খরচ মিলিয়ে সব মিলিয়ে আমার কত খরচ হলো নিশ্চয়ই উনিশ হাজার প্লাস এক মানে কুড়ি হাজার টাকা খরচ হলো কিন্তু আমি তো ওটাকে বিক্রি করবার আবার পঁচিশ হাজারেই বিক্রি করবো তাহলে আমার প্রফিট পার্সেন্টেজ কত থাকছে তাহলে কুড়ি হাজারটা কী হয়ে গেলো আমার আমার সিপি হয়ে গেলো আলটিমেটলি আর পঁচিশ হাজারটা হচ্ছে আমার এসপি হয়ে গেলো তাহলে প্রফিট পার্সেন্টেজ হচ্ছে পাঁচ হাজার বাই কুড়ি হাজার ইন্টু একশো ইকোয়ালস টু টোয়েন্টি ফাইভ পারসেন্ট ওকে নেক্সট এখানে বলেছে যে যে সাকসেসিভ ডিসকাউন্ট এই কথাটার সাথে তোমরা পরিচিত হও যারা একদম বিগিনার তারা এই সাকসেসিভ ডিস ডিসকাউন্ট বিষয়টার সাথে একটু পরিচিত হও তার আগে আমি একটা নিজে উদাহরণ দিই ব্যাপারটা খুব ইজি হবে তোমাদের কাছে ধরো একশো টাকা লেখা আছে বলা হচ্ছে যে পরপর দুটো ডিসকাউন্ট দেওয়া হচ্ছে দেখবে এটা অনেক সময় করা করা হয়ে থাকে বড় বড় শপিং মলগুলোতে এটা করা হয়ে থাকে যে পরপর দুবার সাকসেসিভ ডিসকাউন্ট দেয় ব্যাপারটা আর কিছুই না প্রথমে বলছে যে একশো টাকা লেখা আছে একশো টাকার উপরে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে আমি সিম্পল হিসাব করে নিলাম যে তার মানে আমাকে আশি টাকা দিতে হবে তারপরে বলছে না তার উপরে আবার ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আছে তার মানে কি ওই আশি টাকার ওপরে আবার ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট মানে আশির পরে আমি কত পে করছি আশি টাকার নাইনটি ফাইভ পার্সেন্ট আমি পে করব। ওকে আশি টাকার নাইনটি ফাইভ পার্সেন্ট আমি পে করবো এবার যা ক্যালকুলেশন হয় ঠিক সেরকমই একটা অঙ্ক এখানে দেওয়া আছে যে দুটো সাকসেসিভ ডিসকাউন্ট দিচ্ছে তাহলে সেটা অ্যাকচুয়ালি কতটা ভ্যালুর সাথে ইকুইভ্যালেন্ট হচ্ছে সেটা আমরা বের করছি লেটসি সাকসেসিভ ডিসকাউন্ট বার করার আগে আমি ধরে নেব এমআরপি হচ্ছে একশো তাহলে এসপি কত হবে প্রথমে নাইনটি পার্সেন্ট তারপরে এইট্টি পার্সেন্ট কারণ ওখানে বলেছে দশ আর কুড়ি তাহলে দশ আর কুড়ির বাদ দিলে বাকি যা যা পড়ে থাকছে নাইনটি আর এইটটি ক্যালকুলেশন করে দেখা গেলো বাহাত্তর টাকা তার মানে ডিসকাউন্ট কত টাকা দিয়েছি আমি যদি বলি একেবারে যদি বলি তাহলে দেখছি আঠাশ টাকা আমাকে ডিসকাউন্ট দিয়েছে আমি পে করছি বাহাত্তর টাকা মানে আঠাশ টাকা আমি ডিসকাউন্ট পাচ্ছি কিন্তু যদি দুটোকে যোগ করা হয় ভালো করে ভেবে দেখো যদি দুটোকে যোগ করা হয় দশ আর কুড়ি মিলে তো তিরিশ টাকা হয় তাহলে সাকসেসিভ ডিসকাউন্টটা শুনতে যতটা মজাদার ব্যাপারটা ততটা নয় ওটা পার্সেন্টেজ হিসাবে বলে যদি তোমাকে এরকম বলতো যে আপনাকে প্রথমে দশ টাকা ছাড়বো তারপরে কুড়ি টাকা ছেড়ে দেবো তার মানে তোমাকে কত টাকা ছাড়ছে তিরিশ টাকা বাট পার্সেন্টেজের ভ্যালু যেহেতু আলাদা সেখানে লাভটা করা যায় আলটিমেটলি তাহলে এখানে কিন্তু তিরিশ টাকা ছাড়ছে না এখানে ছাড়ছে আঠাশ টাকা তাহলে তোমাকে পে করতে হচ্ছে বাহাত্তর টাকা এই বিষয়টা সম্পর্কে তোমাদের একটা খুব ক্লিয়ার আইডিয়া মাথার মধ্যে এখন গেথে নাও মানে নিজের থেকে একটা বিষয় তৈরি করো যে দোকানে গেলে তুমি তোমার ক্ষেত্রে কীরকম হতে পারে এরকমভাবে একটা আইডিয়া তৈরি করে কনসেপ্টটাকে ক্লিয়ার রাখো তাহলে পরের কোনো অঙ্কে কখনও সমস্যা হবে না নেক্সট অঙ্কে চলে এসেছি সেভেনটি পরে নাও এমআরপি ছশো নব্বই বলেছে ডিসকাউন্ট দিচ্ছে টেন পার্সেন্ট যাতে করে গেন হচ্ছে এইট পারসেন্ট যদি ডিসকাউন্ট না দিত তাহলে গেন কত হতো বাঁ দিকে যেটা করা আছে সেখান থেকে আমরা সিপি বার করছি আমি এটা আর এক্সপ্লেনেশনে গেলামই না তোমরা বুঝতে পারবে যে সিপিটা কি করে বেরোলো স্টেপ বাই স্টেপ সিপি বেরিয়ে গেছে এবার যদি ডিসকাউন্ট না দিত তাহলে কি হতো তাহলে তাহলে আলটিমেটলি সেটা বিক্রি হতো ছশো নব্বই আর সিপি হতো পাঁচশো পঁচাত্তরে তাহলে প্রফিট পার্সেন্টেজ বার করতে গেলে আমরা কী দেখব আমরা দেখব যে কতটা প্রফিট হচ্ছে মানে একশো পনেরো টাকা প্রফিট হচ্ছে নিশ্চয়ই সিপিআরএসপি ডিফারেন্স ডিফারেন্স অফ একশো পনেরো তাহলে একশো পনেরো টাকা প্রফিট হচ্ছে আউট অফ কত টাকাতে পাঁচশো পঁচাত্তর টাকাতে ইন্টু হানড্রেড মানে টোয়েন্টি পার্সেন্ট আলটিমেটলি প্রফিট হচ্ছে কখন যখন কোনো ডিসকাউন্ট দেওয়া হচ্ছে না ওকে নেক্সট অঙ্কে চলে যাচ্ছি সেভেন্টি ফোর সেভেন্টি ফোর দেখে নাও তোমরা পড়ে নাও আমি অঙ্কে চলে যাবো সেভেন্টি ফোরে বলছে যে এমআরপি নশো টাকা আছে এটা দুটো ক্ষেত্র তৈরি হয়েছে একবার বলছে যে যদি আট আট দুবার সাকসেসিভ ডিসকাউন্ট দেওয়া হতো তাহলে কত টাকা এসপি হতো আর বলছে যে যদি ডিরেক্ট ষোলো টাকা ডিসকাউন্ট দিত তাহলে সরি ষোলো টাকা নয় ষোলো পার্সেন্ট ডিসকাউন্ট দিত তাহলে কত টাকা এসপি হতো তাহলে দুবারের দুরকম এসপি বার করলাম দিয়ে দেখছি যে কোনটাতে গেইন হচ্ছে প্রথমটাতে গেইন হচ্ছে প্রথমটার এসপি হচ্ছে সাতশো একষট্টি দশমিক সাত ছয় দ্বিতীয়টা রেসিপি হচ্ছে সাতশো তাহলে গেন কত টাকা হচ্ছে প্রথমটাতে পাঁচ টাকা ছিয়াত্তর পয়সা এটা সিম্পল কিছু নেই তাহলে তোমরা ভালো করে ভেবে দেখো যে দোকানে গিয়ে তোমাদের যদি বলে যে দশ দশ আর দশ দুটো পরপর ডিসকাউন্ট দেওয়া হচ্ছে এটা বেশি প্রফিটেবল নাকি একবারে যদি বলে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে সেটা বেশি প্রফিটেবল ভেবে দেখো অ্যান্সার করো দরকার হলে কমেন্ট বক্সে অ্যান্সার করো আচ্ছা এইটটি নাইনে চলে এলাম এইটটি নাইনের বলছে এই শপকিপার সেল সেলস হিজ গুড অ্যাট টেন পার্সেন্ট ডিসকাউন্ট অন দ্য মার্ক প্রাইস হোয়াট প্রাইস শুড বি হি মার্ক অন অ্যান আর্টিক্যাল দ্যাট কস্ট হিম নশো টু গেন টেন পার্সেন্ট ওকে তোমরা পড়ে নাও আমি অঙ্কে চলে যাই এমআরপি আমি জানি না এবং এখানে যেহেতু একটা ভ্যালু দেওয়া আছে না নশো টাকা বলা আছে আমি এখানে সেজন্য অঙ্কটা একশো না ধরে আমি এক্স ধরে নিচ্ছি তাহলে এমআরপি যদি এক্স হয় তাহলে এসপি কত হচ্ছে নাইনটি টেন পার্সেন্ট ডিসকাউন্ট হচ্ছে মানে এসপি হচ্ছে নাইন এক্স বাই টেন এবার সিপি তো আমি জানি না কিন্তু এটুকু বলা আছে যে সিপির ওপরে টেন পার্সেন্ট গেন করে তবেই তো এসপির সাথে আমি ইকুয়াল করবো এবার সিপি সরি সিপি জানি না কেন বলছি এখানে সিপিটা বলা আছে আসলে অঙ্কটার ভাষাটা এক ঘোরানো আছে সিপিটা বলা আছে সরি সিপি বলা আছে গেন পার্সেন্টেজ বলা আছে তাহলে সেখান থেকে আমার কোশ্চেন হচ্ছে এমআরপি কত গোটাটা ক্যালকুলেট করলাম সেখান থেকে এমআরপি বেরিয়ে গেছে এগারোশো টাকা ওকে এখানে কোনো ডাউটের কোনো জায়গা নেই এখানে একটাই কোয়েশ্চেন এমআরপি কত বাকি সব জানা সেখান থেকে এমআরপি বেরিয়ে গেল ওকে নেক্সট হচ্ছে নাইনটি টু নাইনটি টুতে বলছে খুব ভালো করে পড়ো অঙ্কটা একটু অন্যরকম এ ট্রেড ট্রেডার চার পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে এবং সেখানে একটা আর্টিকেল ফ্রিতে দিচ্ছে যদি পনেরোটা আর্টিকেল কেনা হয় তাহলে একটা আর্টিকল ফ্রিতে দিচ্ছে এবং তার সাথে চার পার্সেন্ট ডিসকাউন্টও দিচ্ছে এবং তারপরেও সে পঁয়ত্রিশ পার্সেন্ট গেন করছে তাহলে প্রশ্ন হচ্ছে যে দ্য মার্ক প্রাইস ইজ ইনক্রিজড অ্যাবাব দ্য কস্ট প্রাইস তাহলে এমআরপিটা এ কস্ট প্রাইসের উপরে কতটা বেশি কত পার্সেন্ট বেশি সেটা হচ্ছে প্রশ্ন আমি চলে যাই অঙ্কে অঙ্কটা একটু বড় করেই করেছি বোঝানোর জন্য যে সিপি একটা আর্টিকেলের কত আমি জানি না ধরে নিয়েছি এক্স তাহলে যখন সে পনেরোটা আর্টিকেলের সাথে একটা আর্টিকেলকে ফ্রি দিচ্ছে তার মানে তাকে কটা আর্টিকেল কিনে আনতে হচ্ছে নিশ্চয়ই ষোলোটা তাহলে ষোলোটা আর্টিকেলের সিপি হচ্ছে সিক্সটিন এক্স এবার বিক্রি করছে তো পনেরোটা আর্টিকেল কারণ ফ্রিতে একটা দিচ্ছে সেটাকে তো আমরা কাউন্ট করব না তাই এসপি অফ ফিফটিন আর্টিকেল ইকুয়ালস টু কত হবে নিশ্চয়ই ষোলোটা আর্টিকেল কিনতে যত টাকা লেগেছে তার ওপরে একশো পঁয়ত্রিশ বাই একশো করবো আমরা ক্যালকুলেট করলাম তাহলে পনেরোটা আর্টিকেলের এসপি পাওয়ার পরে আমরা সেখান থেকে একটা আর্টিকেলের এসপি বার করলাম এতটুকু পর্যন্ত হওয়ার পরে আমরা একটা তুলনা টানবো কীরকম না যেহেতু আমি অলরেডি জানি যে ফোর পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে এমআরপির ওপরে তাহলে ফোর পার্সেন্ট ডিসকাউন্ট মানে কত এম আর একশো হলে এসপি কত হবে ছিয়ানব্বই ঠিক সেটাকে কাজে লাগিয়ে আমরা গোটা অঙ্কটাকে ক্যালকুলেট করছি এসপি ছিয়ানব্বই হলে এমআরপি হবে একশো তাহলে এসপি ছত্রিশ এক্স বাই পঁচিশ হলে এমআরপি হবে কত থ্রি এক্স বাই টু এটা আমার এক্স দিয়ে একটা ভ্যালু বেরোলো এমআরপির একটা ভ্যালু বেরিয়েছে এক্স দিয়ে বা প্রশ্ন হচ্ছে যে সিপির থেকে এমআরপি কত পার্সেন্ট বেশি তাহলে আমি এখানে সিপি জানি এক্স এমআরপি জানি থ্রি এক্স বাই টু তাহলে সেক্ষেত্রে আমরা ক্যালকুলেট করতেই পারি এখানে ক্যালকুলেশন করে দেওয়া আছে তোমরা এটা বুঝতে পারবে তো দেখো এখানে আজকে যে কটা আমি অঙ্ক করালাম সে কটা অঙ্ক ছাড়া আমার মনে হয় কোথাও কোনো আটকানোর জায়গা নেই ইভেন এগুলোও আটকানোর জায়গা ছিল না প্রফিট লস চ্যাপ্টার সম্পর্কে আমি দু চারটে কথা বলি যেহেতু মুখোমুখি কবে হব জানি না প্রফিট লস চ্যাপ্টারের শুধু স্টার্টিংটা বোঝাটাই সব কিছু কনসেপ্টে যদি তোমার একবার ক্লিয়ার হয়ে যায় প্রফিট লস চ্যাপ্টারের কোনো অঙ্ক কখনও আটকায় না ওকে কখনও আটকায় না বাকি চ্যাপ্টারের সাথে প্রফিট লস চ্যাপ্টারের এইটা একটা পার্থক্য কারণ এই হিসাব নিকাশের যে ব্যাপারটা লাভ লোকসানের ব্যাপারটা এটা আমরা এমনিতেই বুঝতে পারি এটা আমরা জানি এমনিতে তার উপরে আমরা শুধু বুঝে নিলাম ডিসকাউন্টের বিষয়টা মার্ক প্রাইসের বিষয়টা তো এরপরে যা কিছু অঙ্ক বাকি থাকছে সেই অঙ্কগুলো তোমরা করবে আপ টু হানড্রেড আমি বলে দিলাম আপ টু হানড্রেড অঙ্কগুলো করবে এবং সেখান থেকে যাবতীয় ডাউট আমি আবার নেক্সট ডাউট ক্লিয়ারিং ক্লাসে ক্লিয়ার করে দেবো ওকে তো আজকে এখানে স্টপ করছি ওকে থ্যাংক ইউ ক্লাস